কই তুমি শিগগির এদিকে আসো, তোমার ছেলে কাপড় চোপড় সব নষ্ট করে ফেলাইছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ক্যামেরা আইনা, ভিডিও করো, আর আমি সব পরিষ্কার করতেছি। তোমার কি মাথার দোষ আছে? এইসব ভিডিও করে কি হবে? বড় হয়ে যখন বলবে তোমরা আমার জন্য কি করছো, তখন এই ভিডিও দেখাবো। কি ব্যাপার অরুণ ভাই, এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। আমার দেখতে তোমার কেমন লাগে? প্রত্যেকটা স্বামীর কাছে তার বই সে বিশ্ব সুন্দরী। তাহলে সাইফুল ভাইয়ের বোর দিকে তাকায় থাকো কেন? আরে আমি দেহা দেহা চিন্তা করি, এই মালটা কোন গ্রহের বিশ্ব সুন্দরী? কোন গ্রহের বিশ্ব সুন্দরী না, আজকে তোরা মঙ্গল গ্রহের বিশ্ব সুন্দরী ধর্ম। হ্যাঁ আমার একটা গান শোনাও না। গান? আচ্ছা ঠিক আছে। ওরে ডাস্টবিন যেমন ভালোবাসে ময়লার এই গাড়ি রে, আমি তেমন ভালোবাসি ময়দা মাখা কালি রে। কি বললাম আমি, ময়দা মাখা কালি? এই আমি বাইরে গেলাম, জরুরি একটা কাজ আছে। আর নোন নাম্বারে ফোন, কে ফোন দিছে, লাউড স্পিকারে দাও। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। সরি ভাইয়া, ভুলে আপনার কাছে কল চলে গেছে আমার। এই আমার দেখতে তোমার কেমন লাগে? প্রত্যেকটা স্বামীর কাছে তার বই সে বিশ্ব সুন্দরী। তাহলে সাইফুল ভাইয়ের বোর দিকে তাকায় থাকো কেন? আরে আমি দেহা দেহা চিন্তা করি, এই মালটা কোন গ্রহের বিশ্ব সুন্দরী? কোন গ্রহের বিশ্ব সুন্দরী না, আজকে তোরা মঙ্গল গ্রহের বিশ্ব সুন্দরী ধর্ম। ভাবি আপনার নামে খুব মিস করি। ও তাই, আপনার আগে না পাশের বাড়ির ভাইও আমার খুব মিস করত। তারপর? তারপর আপনার ভাই জানতে পারা তার এই দুনিয়া থেকে মিসিং করে দিস। আচ্ছা আপনার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসছিল? জীবনে একবারই প্রেম করেছিলাম, পাগলের মতো ভালোবাসতাম তাকে। তার শেষ পরিণতি কি হলো? শেষ পরিণতি অনেক ভয়ানক ছিল, আপনি সহ্য করতে পারবেন না। তবুও যদি একবার বলতেন যে এখন আমার দুই সন্তানের বাবা।